অনামী ক্লাবের উপর সকলেরই অনেক শ্রদ্ধা শাস্ত্র। অনামী ক্লাবের পুজো না দেখলে বাদকুল্লার পুজো দেখা অসম্পূর্ণ থেকে যায়। জানি আপনারাও আজকের আগ্রহে অপেক্ষা করেন অনামী ক্লাবের পুজো দেখতে। এটা ভেবেও আমরা আনন্দিত হই যে মানুষের দৈনন্দিন সংগ্রামী জীবনে আমরা একটু আনন্দ বাতাস হয়ে আসবো। অনামী ক্লাব এই নামটি জন অরণ্যে বাচ্চার গান্ধীর মতো উৎসব, তাই তো একদিন প্রদিন হয়, প্রতিদিনই আসতে হয় অনামী ক্লাব পার করে। আপনাদের এই আগ্রহ আশীর্বাদের জোর আজ আমরা জেরা ছিলাম, আজ আমরা 57 বছরে পদার্পণ করি। আমরা কথা দিচ্ছি আপনাদের এই আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের সাথে থাকবে। আগামী বছরে আমরা আপনাদের সমানভাবে আলাপ করতে পারব। আগামীতেও আপনারা অসাধারণ আনন্দের অংশীদার হবে, আর আপনাদের আনন্দ দিতেও আমরা হব আনন্দিত। তারা এই সাথে মন্ত্রক তৈরি করিয়েছে। মন্ত্রকের জন্য নিজের বাগান থেকে পাঁচটি সহযোগিতা করেন রবীন্দ্রনাথ। পরিষ্কার সদস্যদের অনেকেই আছে আমাদের মধ্যে, যারা আছে তারাও বয়সের ভারে মন্ত্র চক্রতা সাহসী বটনশক্তির মতো আমাদের সন্ন্যাসে দেয়, সাঁতার মতো সমস্ত আপনাকে দিতে পারে। আমরা জানি নূপুর এলো যে পূজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা।